হচ্ছে না, আজকে হচ্ছে মার জন্মদিন, তো সেই হিসাবে একটা ব্লগ ভেঙে গেছে। তো দিদি এখানে মন খারাপ করছে, কারণ কি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউকে ক্যানভাস। তো আজকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা আশা করি বুঝে গেছো ব্লগটা কিসের উপরে। তো হ্যাঁ, ব্লগটা হচ্ছে আজকে কোথাও যাওয়ার ব্লগ টক নেই আজকে, তাই আমি রেডি ভেডিও হয়নি, মানে মেকআপ টেকআপ করিনি, তো আজকে কোথাও যাওয়ার ব্লগ হচ্ছে না। আজকে হচ্ছে মার জন্মদিন, তো সেই হিসাবে একটা ব্লগ হচ্ছে, তো সেলিব্রেট তো অবভিয়াসলি রাতেই হবে। তো যাই হোক, রাতে হোক আর এখানে হোক, তা আমি এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো বাপরে বাপ রৌদ্র, তো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো ব্লগটা রাত অবধি হবে, আর আমরা কী কিনবো কী করবো সব কিছু রাতে বেরোবো। তো ঠিক আছে, চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে তোমার। এইখানে আমরা বেরিয়ে পড়েছি, এবার কেক কিনতে যাব। এই দেখো দিদি, এই যে রাস্তা প্রায় চলেই এসেছে। হ্যালো, ব্ল্যাক কালে এই দোকানে আমরা কেক দেখছিলাম মায়ের জন্য, আমাদের পছন্দ। আমরা কেক নিয়ে নিচ্ছি, এবার বাইরে যাবো, তোমার সাথে কথা হবে আর কেক কাটিং হবে। আর এই দেখো, আমি স্ট্যান্ড ছাড়া কথা বলছি, আর কেক কাটিং হবে, আর গিয়ে বাড়িতে সাজাবো, তারপর তো কেক কাটিং হবে। তো চলো এবার কেক নিয়ে আমরা যাবো, তোমার সাথে কথা হচ্ছে। সুমনদা হাই, কেউ এখানে হাই। তো আন্টি এখানে প্যাকিং করছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, ওই দিয়ে দিতেছি, ফাইনালি নিয়ে নিয়েছি। টাকাটা দে, আমরা কেক নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক, চলো যাই, এবারে যাবো। আমরা এসেছি এখানে সুমনদার সঙ্গে, তো যাবো বাড়িতে, গিয়ে মাকে তোমার সাথে কেক কাটাকাটি হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। মা কি না কি উত্তর দিয়েছে, ওদিও যাই। তো এবার রাস্তা যাচ্ছিলাম, যাওয়ার পথে খুব একটা সুন্দর মন্দির দেখতে পেলাম আমরা। গাইস এখানে আমরা বাড়ি চলে এসেছি, আর এবারে মাকে আমি চকলেট দিয়েছি, মা দেওয়ার সঙ্গে সঙ্গে মা একটা চকলেট খেয়ে নিয়েছে, তাও আমি আরেকবার দেখাচ্ছি। আর এখানে আমাদের কেক রেডি হচ্ছে, চলো বদি একটা দিচ্ছি আমি একটা দিচ্ছি। তো গাইস এ হচ্ছে মা, আর এখানে চকলেট দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, হ্যাপি বার্থডে চাও। তো চলো এবার আমরা কেক কাটিং করব। তারা তো গাইস আমাদের কেকটা একটু ভেঙে গেছে, তো দিদি এখানে মন খারাপ করছে, কারণ কেকটা একটু ভেঙে গেছে, সাইড ফাইড একটু লেগে গেছে, কারণ আমরা বাইক দিয়ে আসছিলাম, স্কুটি দিয়ে আসছিলাম, তো তার সেই কারণে এরকম হয়ে গেছে। তো কিছু তো আমি এখানে একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ একটু ফটো ফটো তুলতে হবে, এমনিতেই খারাপ অবস্থা মুখের, তো সেই অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো। আর যাই হোক, একটু করতে পেরেছি সেটাই বড় কথা। হ্যাঁ, মা এখানে রেডি হয়ে গেছে, খুব সাজগুজ হয়ে গেছে। না মুম, তুমি তুমি বোন, তো এখানে মা তৈরি, বসো। তো আমি এখানে মোমগুলো একটু মানে ইয়ে করে দিচ্ছিলাম, তো আমার সাথে সাথে মাও আমাকে হেল্প করেছে মোমগুলো জ্বালিয়ে দিতে। তো
আর দিদি এখানে মজা করছিল, মজা নিচ্ছিল, আমার বলছিল আমি নাকি মোম জ্বালাতে পারি না, সেরকম এই দেখো মাও এখানে আমাকে হেল্প করে দিচ্ছে, আর দিদি বলছিল মা নাকি নিজের জন্মদিনের মোম নিজেই জ্বালাচ্ছে, এরকম একটা কিছু বলছিল, তো এই জন্য আমি কথা বলছিলাম। তো এখানে আমি পিকচার তুলছিলাম মায়ের সাথে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। তো মা এখানে মোম আগে নেভাতে ভুলে গিয়েছিল, তো কেক কাটার পর মা এগুলোকে ইয়ে করলো। তো গাইস কমপ্লিট, আমাদের বার্থডে কমপ্লিট, ইয়ে! আমরা আরেকটু আরেকটু পিকচার পিকচার তুলবো, তো চলো। তো মা এখানে চকলেট খাচ্ছিল, প্রথমে তো একটা চকলেট খেয়েছে, তারপর আবার এখানে একটু খাচ্ছে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে মা আমাকেও চকলেট দিয়েছিল, তোমরা দেখতে পাবে, বাবা খুব মিষ্টি লাগছে। তো এখানে আমাকে একটু চকলেট দিয়েছিল, বলছিল নে তুই খা এটা, তো তারপর আমিও নিয়ে নিয়েছি খাচ্ছি। হ্যালো, আমাদের এখানে খাওয়া খাওয়া চলছে, আমি খাচ্ছি।